দর্শক আজ রাজধানীতে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিথিল করা হয় কারফিউ দোকানপাট অফিস আদালত খোলায় বিভিন্ন সড়কে দেখা যায় তীব্র যানজট এ বিষয়ে আরও জানাচ্ছেন সহকর্মী শাহরিয়ার বাঁধন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর শাহবাগ মোড়ে গত কয়েক যে ধকলটাই বাংলাদেশ পোহালো সেই ধকলের পর যে বিশেষ জরুরি আইনটি চলছে যে কারফিউ অবস্থা চলছে সেই অবস্থার মাঝে মাঝে যে কারফিউ বিরতিও হয় কারফিউ বিরতির সময়গুলোতে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আমরা দেখতে পাই যে যান চলাচলের অবস্থা বেগতিক অবস্থা হয় মাঝে মাঝে এই কারফিউ বিরতিকালীন সময়ে প্রচুর পরিমাণে জ্যাম বেশ কয়েকটি জনে রাজ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আমরা ঘুরেছি আজকে দেখেছি বিশেষ করে মোহাম্মদপুর এবং উত্তরা মহাখালী এবং রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় প্রচুর পরিমাণে এই জ্যামজট এবং প্রচুর পরিমাণের গাড়ির চাপ ছিল এবং এই বিরতিকালীন সময়ে মানুষের সাথে সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম তারাও জানিয়েছে যে বেশ কয়েকদিনের যে ধকল রাজধানীর সেই ধকলের মাঝখানে যে কারফিউ জারি হয়েছে এবং কারফিউর যে শিথিল অবস্থার সময়টুকুতে তারা তাদের প্রয়োজনীয় কাজ সারতেই মূলত তারা ঘর থেকে বের হয় এবং এই যানজটের সৃষ্টি হয় আর এই যানজটগুলোর আমরা বেশ কয়েকটি এলাকায় দেখেছি এবং সাধারণ মানুষ কি বলছে আমরা একটু জানার চেষ্টা করি যে আপনি আসলে ঘর থেকে বেরিয়েছেন কেন মধ্যে আমি একটু ডাক্তারের কাছে এসেছি ফিজি হাসপাতালে ছয় সাত দিন বন্ধ ছিলাম এখন রোজি রোজগার জন্য বাইরে রয়েছে এখন উঠার শীত তাই এখন বাইরেই আসছে ডাক্তার দেখাতে আসছে আসলে ব্যক্তিগত কাজের বাইরে পাশাপাশি ডক্টর দেখানো কিংবা তাদের নিত্য প্রয়োজনীয় কাজ সারতেও তারা বেরিয়েছেন এবং তাদের বেসিক্যালি যে গাড়ির চাপটা চাপের মূল কারণটাই কিন্তু এটা যে বেশ কয়েক দিনের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির কারণে তারা তাদের মূল কাজগুলো সারতে পারেনি তো দর্শক এই ছিল আমার হাতে রাজধানীর সর্বশেষ